উদয়পুর রাজনগর বড় টিলায় বুধবার এক নেশা বিরোধী অভিযান চালায় স্থানীয় পুলিশ। এই অভিযানে জব্বর আলী নামে এক যুবকের ঘরে তল্লাশি চালিয়ে কৌটা এবং প্যাকেট ভর্তি বিপুল পরিমাণে ড্রাগস উদ্ধার করেছে পুলিশ। বেশ কয়েক মাস ধরে এই যুবকের বিরুদ্ধে নেশা কারবারের অভিযোগ ছিল। এদিন গোপন সূত্রের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এই ঘটনায় ড্রাগস বিক্রেতা জব্বর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কত বছর ধরে আপনি এই কাজের অভিযোগ করেন? কবে থেকে, কত মাস? কার থেকে আনতেন মালগুলা? বাড়ি সোনামোড়া না উদয়পুর সোনামোড়া? বাড়ি সোনামোড়া। কি নাম আপনার?